ডিয়ার ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন বঙ্গবাণী কবিতার সৃজনশীল উত্তর আপনাদের সাথে শেয়ার করছি তো আমরা এক নম্বর পোস্টে যেটি দেখছি নাফিছা সুবর্ণপুর গ্রামের মেয়ে আমরা একটি উদ্দীপক দেখব দুই দুটি উদ্দীপক আছে এখানে নাফিছা সুবর্ণপুর গ্রামের মেয়ে সে ছোটোবেলা থেকে আঞ্চলিক ভাষাকে সম্মান ও শ্রদ্ধা সবচেয়ে চোখে দেখে যখন সে গ্রামে যায় সে এলাকায় মানুষের সাথে আঞ্চলিক ভাষায় কথা বলে এজন্য গ্রামের লোকজনও তাকে পছন্দ করে সায়েম ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে দুই নম্বর উদ্দীপকে দেখছি আমরা সে তার মাতৃভাষা বাংলায় ঠিকমতো কথাও বলতে পারে না তার মামা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনিস সাহেব তাকে মাতৃভাষার গুরুত্ব বোঝাতে গেলে সে বাংলা ভাষার সম্পর্কে অত্যন্ত অবমাননাকর কথা বলে তখন আনিস সাহেব ক্ষুব্ধ হয়ে বলেন তোমার তাহলে দেশ ছেড়ে চলে যাওয়াই উচিত আব্দুল হাকিম রচিত বঙ্গবাণী কবিতায় নিরঞ্জন শব্দটির কি অর্থে ব্যবহৃত হয়েছে এটি একটি প্রশ্ন হিন্দু রক্ষর হিংসে সেসব বনের সেসবের পর আব্দুল হাকিম রচিত বঙ্গবাণী কবিতার এই চরণটিতে কী বোঝানো হয়েছে উদ্দীপক একে নাফিসের মাঝে বঙ্গবাণীর কবিতার কোন বিষয়টি ফুটে উঠেছে ব্যাখ্যা করো আর ঘনম্বরে যদি প্রশ্ন করা হচ্ছে উদ্দীপক দুয়ের আনিস সাহেবের কণ্ঠে যেন বঙ্গবাণী কবিতার কবির বক্তব্যই প্রধানিত হয়েছে বিশ্লেষণ করো তো উত্তরটি আমরা দেখছি আব্দুল হাকিম রচিত বঙ্গবাণী কবিতায় নিরঞ্জন শব্দটি সৃষ্টিকর্তা বা আল্লাহর অর্থ আল্লাহ অর্থে ব্যবহৃত হয়েছে বাংলা ভাষাকে হিন্দুর ভাষা বলে অবজ্ঞা করতে চায় তাদের সরব উন্মোচনে বঙ্গভাষের বঙ্গবাণী কবিতার আলোচনাটির অবতারণা করা হয়েছে খবর দেখছি আমরা মধ্যযুগের অন্যতম কবি আব্দুল হাকিম তার বঙ্গবাণী কবিতার কবিতায় মাতৃভাষা বাংলার প্রতি অকৃত্রিম ভালোবাসা ও মমত্ব প্রকাশ করেছে তিনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন যে কিছু মানুষ বাংলাদেশে জন্মগ্রহণ করে বিভিন্ন অজুহাতে মাতৃভাষা বাংলার প্রতি অবজ্ঞা অবহেলা করে কবিতাদের অত নির্বোধ জ্ঞান করেছেন বিশেষ করে তৎকালীন বাঙালি মুসলমান সমাজের একটি অংশ ধর্মীয় কারণে বাংলাকে হিন্দুর ভাষা বলে আখ্যা দেয় কবি বলতে চেয়েছেন যে ভেদ যার জানা নেই বলে তার এমন কাজ করে থাকে আলোচিত এই বিষয়টি ফুটে উঠেছে মূল কথা মারফতভেদ সম্পর্ক অজ্ঞ সা যারা বাংলাকে হিন্দুর অক্ষর বলে অবগত করতে চায় তাদের লক্ষ্য করে আলোচ চন্ডটির অবতারণা করা হয়েছে উদ্দীপক এক এর গণপুর দেখছি আমরা উদ্দীপক একের নাফিচার মাঝে বঙ্গবাণী কবিতায় প্রকাশিত মাতৃভাষার গুরুত্ব মর্যাদানের দিকটি ফুটে উঠেছে মধ্যযুগের অন্যতম কবি আব্দুল হাকিম সাহিত্যচর্চা চর্চা করতে গিয়ে মাতৃভাষাকে বেছে নিয়েছেন বিশেষ করে লেখাপড়া না জানা সাধারণ মানুষের বোধগম্যতার বিষয়টিকে গুরুত্ব দিয়ে তিনি আব্দি ফার্সি ভাষায় পরিবর্তে মাতৃভাষা বাংলা সাহিত্য সঞ্চয় মনোনিবেশ করেছেন এ সুদী হলে প্রশ্নের সম্মুখীন হলে স্বার্থহীন কণ্ঠে তিনি বলেন মাতৃভাষা বাংলার শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন উদ্দীপক একে নাফিজা ছোটোবেলা থেকে তার আঞ্চলিক ভাষাকে সম্মান শ্রদ্ধা চোখে দেখে এ কারণে গ্রামে বেড়াতে গেলে এলাকার মানুষের সাথে সে আঞ্চলিক ভাষায় কথা বলে একইভাবে বঙ্গবাণীর কবিতায় কবি বাঙালির জীবনের মাতৃভাষার তাৎপর্যকে তুলে ধরেছেন তিনি মনে করেন আমাদের জীবনের মাতৃভাষার হিতকর আর কিছু হতে পারে না আবেগ অনুভূতি যথাযথ প্রকাশ্যে মাতৃভাষার কোনো বিকল্প নেই তাই সংকীর্ণ দৃষ্টিভঙ্গি পরিহার করে মাতৃভাষা বাংলাকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করা কর্তব্য যেমনটি উদ্দীপক একে নাফিসার ক্ষেত্রে উপলক্ষিত হয় সে বিবেচনায় নাফিসার মাঝে আলোচক কবিতার প্রদর্শিত প্রকাশিত মাতৃভাষার প্রতি মনাদের বিষয়টি প্রতিফলিত হয়েছে মূল কথা বঙ্গবাণী কবিতায় কবি মাতৃভাষার গুরুত্বকে উপলব্ধি করে একে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করার পক্ষপাতী তো ভিউয়ার্স কোয়ালিটি ম্যান আপনাদের চ্যানেল আপনাদের চ্যানেল সবসময় আপনাদের জন্য কোয়ালিটি কোয়ালিটি আর ভিডিওগুলো আপলোড করে থাকি সো আপনাদের আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের ভিডিওগুলো এবং আমাদের সঙ্গে থাকবেন যাতে আমরা আপনাদের সঙ্গে বলে উদ্দীপক একের নাফিসার ক্ষেত্রে বিষয়টি একইভাবে পরিলক্ষিত হয় মাতৃভাষা অবগণ করে ক্ষেত্রে প্রতি প্রকাশের দিক থেকে উদ্দীপক দুইয়ের আনিস সাহেবের বক্তব্য বঙ্গবাণী কবিতার কবির মনোভাবের যুগের অন্যতম প্রধান কবি আব্দুল হাকিমের বঙ্গবাণী কবিতায় মাতৃভাষা পৃথিবীর অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি মাতৃভাষায় সাহিত্য চর্চা করতে গিয়ে সুধী সমাজের নিজের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে তোলেন তবুও তিনি স্বার্থহীন কণ্ঠে মাতৃভাষার পক্ষে কথা বলেছেন এমনকি মাতৃভাষার প্রতি অবজ্ঞা যে প্রতি তীব্র প্রকাশ করে উদ্দীপক দুইয়ের সায়েম ইংলিশ মিডিয়াম ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র সে তার মাতৃভাষা বাংলায় ঠিক কথা বলতে পারে না নিজের এই দুর্বলতা নিয়ে তার কোনো আক্ষেপ নেই উপরন্তু মামা আনিস সাহেব আনিস সাহেব মাতৃভাষার গুরুত্ব প্রসঙ্গে বললে বাংলা ভাষার প্রতি সে চরম অবজ্ঞা প্রকাশ করে সংগত কারণে মাতৃভাষার প্রতি অনুরক্ত আনিস সাহেব ক্ষুব্ধ হয়ে সাহেবকে বিদেশ চলে যেতে বলেন আলোচ বঙ্গবাণীর কবিতায় মাতৃভাষা বাংলার প্রতি কবির গভীর অনুরোধ প্রকাশিত হয়েছে বঙ্গবাণীর কবিতার উদ্দীপ এবং উদ্দীপক দুই উভয় মাতৃভাষাকে অবজ্ঞাকারী অবজ্ঞাকারী সংকিরচিত মানুষের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশিত হয়েছে এক্ষেত্রে কবি যেমন বাংলা ভাষাকে অবজ্ঞাকারী ব্যক্তিদের প্রতি তীব্র কণ্ঠে প্রতিবাদ জানিয়েছেন তেমনি উদ্দীপক দুয়ের আনিস সাহেব ও মাতৃভাষাকে সাহেব ও মাতৃভাষাকে অবজ্ঞা করে ভাগ্নে সাহেবকে বিদেশ চলে যেতে বলেন মাতৃভাষা বাংলার প্রতি প্রকার বঙ্গত্ববোধের কারণে তাদের ভাষা প্রতি বিদ্বেষ পছন্দ প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন অর্থাৎ অর্থাৎ কবিতায় কবির মনোভাবই যেন উদ্দীপকের আনে সাহেবের করে ধর্ণিত হয়েছে সে বিবেচনে প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ মূল কথা বঙ্গবাণী কবিতায় মাতৃভাষার প্রতি প্রকার মমত্ববোধ থেকে কবি এ ভাষার প্রতি বিদ্বেষ পছন্দকারীদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন উদ্দীপকের আনিস সাহেবের আচরণে বিষয়টি একইভাবে পরিলক্ষিত হয় তো ভিউয়ার্স আমরা ছিলাম আপনাদের সঙ্গে এবং আপনাদের প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আপনার সবসময় থাকি আপনাদের সাথে আপনারা আপনাদের সঙ্গে থাকবে আশা করি ঐশ্বর কর রাখি